আপনাদের এখন আমি একটা মজার গল্প শোনাবো। তার আগে বলে নিই, আমার ভয়েসটা কিন্তু এক কানে বাজতেছে, কারণ আপনাদের ভাইয়ের যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছে আপনাদের ভাই, সেই মাইক্রোফোনটা ইতিমধ্যে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সো আপনার ভাই একটু ব্যস্ত, যার কারণে নতুন মাইক্রোফোন তার জায়গায় স্থলাভিষিক্ত করতে পারতেছে না, তাই একটু দু একদিন সময় লাগবে। তো এই মাইক্রোফোনটা একবারে হয়তো দু একদিনের মধ্যে মারা যাবে, তা মারা গেলে নতুন একটা মাইক্রোফোন তার জায়গায় স্থলাভিষিক্ত করে দিব। আরও একটা মজার বিষয় হচ্ছে, আপনাদের ভাইয়ের ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেলও আছে, তো যারা ইউটিউবে আছেন বা ইউটিউবে দেখার সুযোগ আছে, তারা ছোটোখাটো করে ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব বাটনে ঘুষি মেরে আসতে পারেন। যাই হোক, গল্পটা শুরু করি। গল্পটা জীবনমুখী, বাস্তবমুখী, সত্য ঘটনার অবলম্বনে গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। এই তো কিছুক্ষণ আগে আমি একটা জায়গায় স্টপেজ দিয়েছিলাম, এবং যেহেতু আমার চা বিড়ি খাওয়ার অভ্যাস নাই, সো বাইকটা যেহেতু পার্ক করতে হবে, তো আমি একটা চায়ের দোকানে গিয়ে বলছি যে মামা আমাকে একটা চিনি ছাড়া দুধ চা দেন। তো যেহেতু চা খাওয়ার অভ্যাস নাই, আমার একটা লম্বা সময় লাগে চাটা খেতে, তো আমি লম্বা সময় ধরে চা খাচ্ছি। পুরো চায়ের দোকান খালি, চায়ের দোকানের মধ্যে একটা কাপল বসে আছে, এবং সেই কাপলের ঝগড়ার টপিক হচ্ছে ছেলেটা চাকরি খুঁজতে পারতেছে না বা চাকরি পাচ্ছে না, মেয়েটা তাকে খুব করে বোঝাচ্ছে যে তুমি দ্রুত চাকরি নাও, আমার বাসায় বিয়ে দেখতেছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, তো তুমি খুব দ্রুত চাকরি নাও। এবং এই কথা বলতে বলতে তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে, কি বিষয় সেটা আপনাদের বলবো। তার আগে বলি, এই ঝগড়ার বিচারক হচ্ছে সেই চায়ের দোকানের মামা। প্রথমে হাসেন না, আপনাদের হাসার আরো জায়গা আছে। আচ্ছা, ঝগড়ার টপিকটা হচ্ছে ছেলেটা কোথাও চাকরিতে জয়েন করতে গেছিল, কিন্তু সেই জায়গার অফিসটা খুব একটা তার মনোপুত হয় নাই, এবং সেই অফিসটা ম্যানেজ করে দিয়েছিল হচ্ছে এই মেয়েটা, মানে যে তার প্রেমিকা। তো তাদের এটা নিয়ে খুব ঝগড়া হচ্ছে। তো ছেলেটা বলতেছে যে মেয়েটাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে যে দেখো, আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করতেছে না, যার কারণে আমি আমার ফ্যামিলির সাথে ঝগড়া করতেছি। ও, এখানে আরও মজার বিষয় ঘটতেছে, মেয়েটা চা খাচ্ছে এবং ছেলেটা সিগারেট ফুঁকতেছে, আই গেস একটা দামি ব্র্যান্ডেরই সিগারেট সে খাচ্ছে। সে অনায়াসে, মানে আরামসে, সে সিগারেট ফুঁকতেছে এবং মেয়েটা চা খাচ্ছে। তারপর হচ্ছে সে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, তোমার জন্য আমি আমার ফ্যামিলিতে ঝগড়া করছি, কারণ আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না। ও, তাদের কথাবার্তা শুনে মনে হইলো যে মেয়েটার ফ্যামিলি থেকে ছেলেটার ফ্যামিলিটা একটু বেশি মানে সমৃদ্ধ, এবং দুজনই একই ইউনিভার্সিটিতে পড়ে, মানে যেই চায়ের দোকানের সামনে দাঁড়াইছিলাম তার পাশে একটা ইউনিভার্সিটি, নামও বলতেছি না আপনাদেরকে, সো ইউনিভার্সিটিতেই তারা পড়ে। তো সেখানে ছেলেটা তার ফ্যামিলির সাথে রাগারাগি করছে, মেয়েটাকে কেন মেনে নিচ্ছে না, এরকম অনেক কিছু। তো ছেলেটা মেয়েটাকে বলতেছে যে তোমার ফ্যামিলিতে এমন কেউ কি আছে যে আমাকে হেল্প করতে পারবে বিদেশে যাওয়ার জন্য, লাগলে আমি 10-12 লাখ টাকা দিলাম। তো মেয়েটা বলতেছে হ্যাঁ, আমার ফ্যামিলিতে এরকম অনেকে আছে, তুমি যাবা কিনা বলো। হ্যাঁ, তাও ছেলেটা বলতেছে না, সত্যি বলো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে আমি বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে আমি সেখানে সেটেল হব, তারপরে তোমাকে আমি নিয়ে যাব, সো তুমি দেখো কোন দেশে আমাকে পাঠাইতে পারবা। তারপরে মেয়েটা বললো যে আমার ফ্যামিলিতে একজন আছে জাপানে, তুমি জাপানে যাবা কিনা। বলছে হ্যাঁ, আমি যে কোনো জায়গায় যাবো, আমি উগান্ডা হইলে উগান্ডা যাবো, মানে এইভাবে বলতেছে সে মেয়েটাকে। তো মেয়েটা ফোন টোন বের করে কী কী জানি চেপাটিপি করলো। তো ছেলেটা এবার মামার কাছে বিচার দিচ্ছে, মানে চায়ের দোকানে মামার কাছে বিচার দিচ্ছে, বলতেছে দেখেন মামা, আমি ওর জন্য কত কষ্ট করি, ওর জন্য আমি এরকম একটা বাজে কোম্পানিতে এক সপ্তাহ চাকরি করছি যেখানে দুপুরে খাবার পর্যন্ত দেয় না, আমাকে ছোটোখাটো 5-10 টাকার জন্য আমাকে কৈফত দিতে হয়, বিল নিতে হয়, তো এরকম একটা ছোটোখাটো কোম্পানিতে আমি ওর জন্য চাকরি করছি, তাও ও বুঝতেছে না যে আমি ওকে কত ভালোবাসি। ইন দ্য মিনটাইম ওর বিড়িটা শেষ হয়ে গেছে, সে মামার কাছ থেকে আরও একটা বিড়ি ধরাইছে, মানে সে তো খুব মানে ফুল পিনিকে আছে আর কি, পিনিক বলতে মানে সে মুড়ে আছে, এখন তার তো দু একটা বিড়ি খাইতেই হবে। তো যাই হোক, অনেক মজার মানে তাদের কথা হচ্ছিল, এত কনভারসেশন আপনাদের বললে আসলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, হয়তো কমেন্ট সেকশনে গালাগালি শুরু করে দিচ্ছেন আপনারা অলরেডি। মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই ছেলে যদি কোনো দিন স্টাবলিশ হয়ও, প্রথম হচ্ছে এদের মানে সম্পর্কটা খুব বেশি দূর এগোবে না, আমি আমার মানে ধারণা এদের সম্পর্কটা পরিণতিতে পৌঁছাবে না আর কি, ছেলেটার ফ্যামিলি মেনে নেবে না, অথবা মেয়েটা যদি ছেলেটাকে বিয়েও করে তাহলে তার কপাল পড়বে, এরকম ছেলেরা বিয়ে করলে তার খবর আছে। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত, মানে ছেলেটা কোনোদিনই এই মেয়েটাকেই বিয়ে করবে না, কারণ হচ্ছে মানে যেই ছেলে তার প্রেমিকার জন্য
একটা সিগারেট খাওয়া ছাড়তে পারে নাই, তার প্রেমিকার জন্য একটা খারাপ কোম্পানিতে এক মাস সে সার্ভাইভ করতে পারে নাই, সে তার প্রেমিকাকে কতটুকু ভালোবাসে, জানপ্রাণ দিয়ে দিবে যে সেই প্রেমিকার জন্য সে মানে বিদেশ যাবে, তারপরে সেই প্রেমিকা স্টাবলিশ হবে, সেই প্রেমিকারে সে গ্রহণ করবে। আচ্ছা, এইটা গেল। দ্বিতীয়ত হচ্ছে এই মেয়েটাও এই ছেলেটাকে বিয়ে করবে না, কারণ তারা এখন একটা মানে এটার কি বলে এনজয়মেন্টের মধ্যে আছে, তারা দুজনই এক্সপেরিমেন্ট করতেছে একজন আরেকজনকে, তারা দুজনই একটা মানে স্বপ্নের মধ্যে আছে, ঘোরের মধ্যে আছে। কেন মেয়েটা ছেলেটাকে বিয়ে করবে না আমি বলি, কারণ যেই মেয়ে তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে, তার ভালোবাসার গভীরতা দিয়ে একটা ছেলেকে সিগারেট পর্যন্ত ছাড়াইতে পারে নাই, সেই মেয়ে তার ভালোবাসার জন্য এই ছেলেটা জীবন দিয়ে দিবে, সব কিছু পাল্টায় ফেলবে, বড় বড় কোম্পানিতে চাকরি নিবে, পরিশ্রম করবে, গাধার খাটনি করবে, এটা অসম্ভব। মানে এটা মানাই যায় না, এটা বিশ্বাসও করা যায় না। তো সব কিছু মিলে আমি আসলে ওই চায়ের দোকানে বসে, আমি সচরাচর চা বিড়ি খাই না, যারা আমার ব্যক্তিগতভাবে চিনেন আপনারা জানেন, আমি দুই কাপ চা খাইছি শুধুমাত্র তাদের এই গল্পটা উপভোগ করার জন্য। এবং আমি ভাবতেছিলাম বাইকটা যখন আমি বাইকটা যখন আমি উঠছি তখন ভাবতেছিলাম যে এই গল্পটা আপনাদের শোনানো উচিত, এবং আপনারা যারা এখনও প্রেম করেন, কাপল আছেন, আপনাদেরকেও বলতেছি যে আপনার ভালোবাসার গভীরতা দিয়ে যদি আপনি আপনার প্রেমিকাকে বিড়ি পর্যন্ত না ছাড়াইতে পারেন, তাহলে আপনি আপনার মানে আপনার প্রেমিকারে আপনি কেমন ভালোবাসেন? আবার আপনি যদি আপনার প্রেমিকাকে ভালো না বেসে মানে ভালোবেসে একটা খারাপ কোম্পানিতে এক মাস সার্ভাইভ করতে না পারেন, দুই দিন না খেয়ে থাকতে পারেন, তাহলে আপনি কেমন ভালোবাসেন? আপনি আবার মানে বড় বড় কথা বলতেছেন, আপনি বিদেশ যাবেন, আপনি তার উড়াই নেবেন, আপনি হ্যান করবেন, দান করবেন, উড়াই ফেলবেন। আসলে এইসব ভালোবাসা হচ্ছে মানে ক্ষণিকের, এরা দুজনই এনজয়মেন্টের মধ্যে আছে, স্বাভাবিক সময়ে কিছু সময়ে তারা একসাথে থাকবে, ঘোরাফেরা করবে ভার্সিটিতে, হয়তো রুম টুম খালি পাইলে একটু চিলটিলও করবে, তারপরে যখন দুজনের এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে তারপরে দুজন দুজনের পথ। মেয়েটা হয়তো বলবে যে দেখো আমি অনেকক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য, তুমি পারো না এস্টাবলিশ হইতে। ছেলেটা হয়তো বলবে যে হ্যাঁ তোমার মতন ফ্যামিলি আমি অনেক চেষ্টা করছি, আমার ফ্যামিলির বোঝার, আমার ফ্যামিলি মানতেছে না, দেখো আমি বাপ মারে থুয়া তো তোমারে নিতে পারি না, নানান রকম কথাবার্তা আর কি। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। আর যদি যাদের দুজনের নিয়ে আমি কথা বললাম, আই গেস আপনারা দেখবেন, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আমি আমার বিশ্বাস যদি দেখে থাকেন ভাই আমারে পিটায়েন না, আমারে মাইরেন না ভাই, আমি আমার বিয়ে শাদী করি নাই। টাটা, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, টাটা টাটা।